আমার চিরাং জেলার সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জানাইছো। আমার যে সিডলি বাই ইলেকশনের নির্বাচনী প্রচার মিত্রজোঁটর বিজেপি এজিপি আর ইউপিপিএল আমার কে ঘন্টামান পিছতে সমাপ্ত হব, আর যা কেবাদিন নির্বাচনী প্রচারত আপনাদের সহায় সহযোগ করার কারণে মই ধন্যবাদ জানাইছো। আমার এইবেলি বাই ইলেকশনত যে নির্বাচনী প্রচার ইয়াত অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া উপস্থিত আছিল, মই অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া উপস্থিত হয়েছিল, মই তেখেতক ধন্যবাদ জানাইছো। অসম গণ পরিষদর সভাপতি তথা মন্ত্রী আমার অতুল বৰা ডাঙরিয়া আমার নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করেছিল, মই তেখেতক ধন্যবাদ জানাইছো। আজি বিশেষভাবে অসমৰ পাঁচটা সমষ্টিত যে বাই ইলেকশন হব, ইয়াত আমার এন ডি এ যেটা আছে এ জি পি ইউপিপিএল আর বিজেপির যান প্রার্থী আছে সবে বিজয় হব, তেনেকা একটা পরিবেশ আমি দেখবলে পাইছো। সিডলি সমষ্টিত বিশেষক আমার এই পাঁচটা সমষ্টির ভিতর সকলকে বেশি ভোট থাকা সমষ্টি হল সিডলি সমষ্টি, আর সকলকে পিছপরা সমষ্টি সিডলি সমষ্টি আসলে। কিন্তু আজি মই অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাও, তেখেতে দায়িত্ব লওয়ার পিছত সিডলি সমষ্টিত ডাঙর ডাঙর আন্তঃগাঁথনি নির্মাণ করা আরম্ভ হয়েছে, আর আমার সরকার 2020 সনত আরম্ভ হওয়ার পিছত আমি গুডউইলর রাস্তা, দলং, অঙ্গনবাড়ি, পি এম ওয়ের ঘর, বহুত সংখ্যক মাটি বাড়ির সমস্যা সমাধান করার পৰা আদি করে বিভিন্ন সমস্যা আমি সমাধান করব পাৰিছো। আর ইয়ার কারণে মই 2020 সনত, 2021 সনত আর 2024 সনত যি সকলে আমার মিত্রজোঁটর প্রার্থী তথা আমার বড়োলেণ্ডত ইউপিপিএলর প্রার্থীক ভোট দিলে মই তেখেত সকলক ধন্যবাদ জানাইছো। আর যা কেদিনমানের পর আমি দেখবলে পাইছো যে বিরোধী যে দল আছে তেখেত সকলে ভেটিগ্রস্ত হয়েছে আর আবুল তাবুল বুকিছে, মই দেখবলে পাই অলপ দুঃখ লাগিছে। কি গণতন্ত্র ভারতবর্ষর সকলকে বিশ্বত শক্তিশালী একটা গণতন্ত্র দেশ, এই দেশের রাজনীতিটা যথেষ্ট ম্যাচিওর হয়েছে, আর আমার রাজনৈতিক নেতা সকলে বিভিন্ন আসনিবিলাক লয়, বিভিন্ন সমস্যাবিলাক লয় রাজনীতি প্রচার করে। কিন্তু আমার ইয়াত বিরোধী দল যেটা আছে বিপিএফ, তেখেত সকলের নেতৃবৃন্দ আর কিছু যুব সকলে বজারে সমারে গৈ পেলাই বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যাকে নেকি গণতন্ত্র কোনোদিনও মানুষে স্বীকার নকৰিব নোৱাৰা ল্যাঙ্গুয়েজবিলাক শব্দবিলাক ব্যবহার করে নির্বাচনী প্রচার চলাইছে, আর যা একদিন আগৰ পৰা বেনামী পোস্টার মারা আরম্ভ করেছে। তেখেত সকলে দেখবলে পাইছে যে এইটোৱে শেষ নির্বাচন, ইয়ার পিছত আর বিপিএফর বা নাঙলর ছবিত হয়তো কোনো নির্বাচন খেলিবলে নাহিব। আর 17 বছরত যি দুর্নীতি, অপশাসন, হিংসার যিটো পরিবেশ আছিলে, এই পরিবেশের কারণে আজি বিটিআর অঞ্চলের রাইজে বিপিএফত সম্পূর্ণভাবে আওকাণ করেছে, তেখেত সকলক রিজেক্ট করেছে, তেখেত সকলের সকলো যিটো কাণ্ড কারখানাবিলাক দেখা পাই পেলাই বিটিআর অঞ্চলের রাইজে চিরদিনের কারণে তেখেত সকলক বিদায় দিবলে ওলাইছে। আজি আমার তাত আমি দেখবলে পাইছো এটা সময়ত আমি নির্বাচন প্রচার করিলে কতবা কোনোবা এটা নির্বাচনী প্রচারত কোনোবা এটা জনগোষ্ঠী অংশগ্রহণ নকরে, কোনোবা এটা সভাত কোনোবা অংশগ্রহণ নকরে। কিন্তু ইকিদিন আমি যি মেল মিটিং করিলো প্রত্যেকটো মিটিংত সকলো জনগোষ্ঠী ওলাই আহিছে, আর সেইটোৱে বুঝাইছে যে বডোলেণ্ডত যা 2020 সনত আমার সরকার গঠন করার পিছত মানুষের মাজর পৰা যি ভয়, যি শঙ্কা সেইটো দূর হয়ে গৈছে, সকলো সুরক্ষিত এটা অনুভব করেছে। আমার সবরও কমিটমেন্ট আছে যে বিটিআর অঞ্চলটো ভারতবর্ষন অইন অইন উন্নত অঞ্চলের নিচিনা আমিও আগবাড়ি লৈ যাম। আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমখন ভারতবর্ষর ভিতর এখন উন্নত রাজ্য হিসাবে গড় দিব ওলাইছে, এই যাত্রাত আমিও সমভাগী হব বিচাৰিছো। ভারতের প্রধানমন্ত্রী ডাঙরিয়া ভারতবর্ষখন এখন বিকশিত দেশ নির্মাণ করবলে ওলাইছে, ইয়াত আমিও সমভাগী হব বিচাৰিছো। সেই কারণে আজির সময়ত যিখিনি আন্তর্গাঁথনি নির্মাণ হল, অরুণোদয়ের পৰা লয়, রেশন কার্ডৰ পৰা লয়, নিযুত মইনাৰ পৰা লয়, বিভিন্ন কল্যাণকামী যিবিলাক স্কিম রাইজৰ মাজত আহিছে, এই স্কিমবিলাকৰ কারণে আমার বর্তমানের অসমৰ নেতৃত্ব আর বিটিআরৰ নেতৃত্ব আজি সকলো রাইজে ধন্যবাদ দিছে। মই সিডলিবাসী রাইজে যিখিনি যোৱা চারিটা বছৰত যিখিনি উন্নয়ন পালে, এইটো স্বাধীনতার বহু বছৰত যিখিনি উন্নয়ন হৈছিল ইয়াৰ লগত তুলনা নহয়। সেই কারণে গাঁৱে ভূঁয়ে যেতিয়াই গৈছে রাইজে আমাক কৈছে
যে এইখিনি কাম হৈ গল আৰু এইখিনি কাম বাকী আছে আপোনালোকে কৰিব লাগে গতিকে আমি সেইখিনি কাম কৰিবলৈ আগবাঢ়ি গৈ আছো মই আজি পুনৰ সিডলিবাকী ৰাইজক আমাৰ এই নিৰ্বাচনী সভা নিৰ্বাচনী প্ৰচাৰ সকলো সহযোগ কৰিছে জাতীয় সংগঠন বিভিন্ন আজি সাহিত্য সংগঠন ধৰ্মীয় অনুষ্ঠান সকলো আমাৰ লগত সহযোগ কৰিছে মই সকলোক ধন্যবাদ জনাইছো আৰু অহা এটা দিন আছে ইয়াৰ পিছতে আমাৰ ভোট গ্ৰহণ হ'ব মই আশা ৰাখিছো যে সিডলিবাকী ৰাইজে যি বিপিএফৰ যি দুৰ্নীতি অপশাসন যি এটা ভয়ানক এটা ৰাজনৈতিক প্ৰতিচ্ছবি আছিলে হিংসাত্মক এটা ৰাজনৈতিক প্ৰতিচ্ছবি আছিলে ইয়াৰ পৰা দূৰ হৈ চাৰি বছৰ এতিয়া শান্তি পাইছে নিৰাপত্তা পাইছে আৰু এইবেলিও শান্তিৰ স্বাৰ্থত নিৰাপত্তাৰ স্বাৰ্থত উন্নয়নৰ স্বাৰ্থত আমাৰ অঞ্চলখন আগুৱাই নিয়াৰ স্বাৰ্থত সকলো ভোটদান কৰিব ইয়াত কিছুমান ধৰ্মীয় এটা ধৰ্মীয় কিছুমান কথা কৈ পেলাই আমাৰ বিশেষ জনগোষ্ঠীক মানুহবিলাকে এতিয়া বিপথে পৰিচালনা কৰিব বিচাৰিছে মাটি বাৰীৰ কথা কৈ বিপথে পৰিচালনা কৰিব বিচাৰিছে য'ত মই আপোনালোকক দৃঢ়তাৰে ক'ব পাৰোঁ বিপিএফৰ দিনত সোতৰ বছৰত মাত্ৰ 15,000 পৰিয়ালৰ মাটিৰ সমস্যা সমাধান কৰিব পাৰিছিলে কিন্তু আমাৰ চাৰি বছৰত প্ৰায় চাৰি বছৰ হ'বলৈ গৈ আছে আমি 2,23,000 পৰিয়ালৰ মাটিৰ সমস্যা সমাধান কৰিলোঁ এইটো এটা উদাহৰণ মাত্ৰ মই বহুত উদাহৰণ দিব পাৰোঁ এনেকুৱা আমাৰ যিটো আছে পি এম ৱাইৰ ঘৰ আমাৰ বি টি আৰ অঞ্চলত বহুত গৰীব মানুহ আছে সোতৰ বছৰত বি পি এফৰ দিনত মাত্ৰ 39,000 প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ নিৰ্মাণ কৰিছে এইবিলাকো সাৱধান হৈ আছিলে আমি চৰকাৰ গঠন কৰি 2010, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019 এইবিলাকৰ আধৰুৱা ঘৰবিলাকো পি এম ৱাইৰ ঘৰবিলাক আমিহে কমপ্লিট কৰিছোঁ আৰু এইখিনি কমপ্লিট কৰি উঠি পুনৰ আমাৰ এই চাৰি তিনি বছৰ চাৰি বছৰৰ যিটো সময় ইয়াত প্ৰায় 2,62,000 ঘৰ নিৰ্মাণ কৰা হৈ গ'ল তো সেইকাৰণে মই আপোনালোকৰ জৰিয়তে সিডলি সমষ্টিৰ সকলো জাতি ধৰ্ম ভাষা ভাষী লোকক অনুৰোধ কৰোঁ শান্তিৰ স্বাৰ্থত উন্নয়নৰ স্বাৰ্থত আৰু সিডলি সমষ্টিটো আগুৱাই নিয়াৰ স্বাৰ্থত অহা 13 তাৰিখে আমাৰ খুব ভাল এজন প্ৰাৰ্থী নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম ডাঙৰীয়া গ্ৰাম্য অঞ্চলত গাঁৱতে জন্ম পাইছে গাঁৱতে ডাঙৰ দীঘল হৈছে চব পৰিৱেশ বুজি পায় আৰু খুব হাৰ্ড ৱৰ্কিং এজন এজন নেতা হৈ চ' নিৰ্মল কুমাৰ ব্ৰহ্ম ডাঙৰীয়াক ট্ৰেক্টৰৰ ছবিত ভোট দি জয়যুক্ত কৰিব মই এইটো আশা ৰাখিছোঁ আজিৰ তাৰিখত মই ক'ব লাগিব যিহেতু বহু বছৰৰ পৰাই বি টি আৰ অঞ্চলৰ নিৰ্বাচন বি টি চি অঞ্চলৰ নিৰ্বাচন দেখা পাই আহিছোঁ আগত বি পি এফৰ দিনতো নিৰ্বাচন বুলি ক'লে মানুহবিলাকে ভয়তে কঁপিছিলে যে নিৰ্বাচন বুলি ক'লে মাৰামাৰি হয় নিৰ্বাচন বুলি ক'লে বিভিন্ন মানে মানুহ মৰিব লগা হয় তেনেকুৱা পৰিৱেশ আছিলে এতিয়াতো সেই পৰিৱেশবিলাক নাই সেইকাৰণে মই ভাবোঁ যে যদিও বাই ইলেকশ্যন ইয়াত যিটো ভোটিং পাৰ্চেণ্টেজ এইটো বহুত ভাল হ'ব আৰু নিৰ্বাচন প্ৰচাৰত গৈ যিটো দেখিলোঁ এতিয়াও মই বেংটলৰ পৰা আহিছোঁ হাতীচাৰৰ পৰা আহিছোঁ তাত বহুত মানুহ ওলাই আহিছে মানে ৰাস্তাই ৰাস্তাই মানুহ চবতো মাত দি দি আহিব লগা হৈছে মিটিং নহয় এনেই ৰাস্তাই ৰাস্তাই মানুহ ওলাই আহিছে গতিকে মই ভাবোঁ যে কমচে কম 50,000-60,000 ভোটত ব্যৱধানত আমাৰ কেণ্ডিডেট বিজয় হ'ব ইয়াত কোনো মানে সন্দেহ নাই চাওক ওৱান মেন আৰ্মি বুলি কোনোবা যদি গণতন্ত্ৰ দেশত কৈছে তো তেখেতে গণতন্ত্ৰৰ ভাষাটো বুজি নাপায় আমাৰ সংবিধানে ভাৰতবৰ্ষখন গণতন্ত্ৰ বুলি স্বীকৃতি দিছে আৰু ভাৰতবৰ্ষখন বিশ্বৰ ভিতৰত সকলোতকৈ ডাঙৰ গণতান্ত্ৰিক দেশ আৰু নিৰ্বাচনটো ইয়াৰ ডাঙৰ এটা উৎসৱ পাঁচ বছৰৰ মূৰে মূৰে ৰাইজে আমাৰ নেতাবিলাক নিজৰ ৰিপ্ৰেজেণ্টেটিভবিলাক নিজৰ প্ৰতিনিধিবিলাক বাছনি কৰে ভোট দিয়ে ভোট বিচাৰে মেল মিটিং কৰে আৰু তেনেকুৱাই এটা উৎসৱমুখী পৰিৱেশত মেল মিটিংবিলাক হয় আৰু নিৰ্বাচনী প্ৰচাৰ হয় হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াৰ 17 বছৰৰ সময়ত তেনেকুৱা এটা পৰিৱেশ নাছিলে কাৰণ তেখেতে যাৰ লগত এলায়েন্স কৰিলেও তেখেতে সেইখিনি সময়ত গণতান্ত্ৰিক এটা বাতাৱৰণটো দিয়া নাছিলে বা গণতান্ত্ৰিক স্পেচটো দিয়া নাছিলে চ' আজিৰ সময়ত বি টি আৰ অঞ্চলত ইমান সুন্দৰ এটা পৰিৱেশ হৈ গ'ল চ' আজি সকলো দলে আহিছে সকলো দলে আহিব লাগিব প্ৰচাৰ কৰিব লাগিব সেইটোৱে গণতন্ত্ৰৰ সৌন্দৰ্য আৰু এই কথাটো হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই জানিবলৈ পুনৰ তেখেতে এল পি স্কুলত নাম লিখিব লাগিব তেতিয়াই তেখেতে গম পাব যে গণতন্ত্ৰৰ ভেলুটো কি গণতন্ত্ৰৰ মূল্যটো কি ৰাজনীতিক মূল্যবোধটো কি বুলি কয় সেইটো হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই যিটো মানে কথা এইটো বুজি পাব তেখেতে দম্ভ মাৰি কৈছে যে মই ওৱান মেন আৰ্মি
তেখেতে রজা হয় আৰু গণতন্ত্ৰ দেশত যদি কোনোবা রজার নিচিনা শাসন কৰিব বিচাৰিছে তাত যদি আজি কোনোবাই ভাবে যে মই ভাল শাসন পাম ইয়াৰ কাৰণে ১৭ বছৰত মার পিট কিমান ঘৰ জ্বলাজ্বলি মানুহ থাকিব নোৱাৰা পৰিৱেশ আছিলে গতিকে আমাক ওয়ান মেন আৰ্মি নালাগে আমাক সুস্থ গণতন্ত্ৰ লাগে ফ্রি এন্ড ফেয়ারে হব তেখেতে আজি হারিব এইটো গম পাই এইটো কথা কৈছে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হওয়া নাছিলে আগ্রামা মহিলারী ডাঙরিয়ার দিনত ২০০৫ চনত যেতিয়া নির্বাচন হলে কিমান মারামারি ২০১০ত নির্বাচন হয়েছে কিমান মারামারি ২০০৯ত ইলেকশন হয়েছে কিমান হিংসাত্মক পরিবেশ হয়েছে সেই দিনবিলাক আৰু আমি কব নালাগে সবে জানে গতিকে ফ্রি এন্ড ফেয়ার হব ইয়াত প্রিফারেন্স নোহোৱা কোনো কথাই নাই কারণ আমার মিত্রজোঁটৰ ইমান বেয়া দিন অহা নাই যে আমি তাত যাই পেলাই কাকবা বেয়াকে কম আমি তো হাত জোর করিয়ে ভোট বিচারিছো দাদাগিরি তো তেখেত সকলেই করে বিপিএফ দল নাথাকে আর লাহে লাহে প্রত্যেকটো ইলেকশনত তেখেত সকলের যে ক্যান্ডিডেট যে জিকার যেটো নাম্বার এটা কমি আহিছে প্রত্যেক ইলেকশনত আর এতিয়া তেখেত সকলের নৌজন আছে নির্বাচনলৈকে এই নৌজনও তেখেত সকলের হাগ্রামা ডাঙরিয়ার খাটাত নাথাকিব আর দুজনমান ইফালে দুজনমান ইফালে যাব গতিকে নেক্সট নির্বাচনলৈকে নাঙলর ছবিত ইলেকশন খেলিবর কারণে কেনেকে ধরনের মানুষ বিচারি পাব মতো সন্দেহ আছে কারণ এইবার নির্বাচনী প্রচারত যেটো আপনাদের দেখিছে বজারে সোমারে যখন শিয়রি আছে সেই সকলতো বিপিএফর আগর নির্বাচনবিলাকত দেখা পাওয়া মুখ নহয় গতিকে আজির সময়ত আগ্রামা মহিলারী বা বিপিএফর অবস্থা অলপ ভাল নহয় আর সেটা লাহে 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 খুর্য ডুবিবলৈ গৈ আছে হয়েছে থ্যাংক ইউ